পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকারের একটি গ্রহাণু, যার ফলে ঘটে যেতে পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। বেন্নু নামের এই বস্তুটির আকার বিশাল একটি দালান কোঠার সমান। ভয়ঙ্কর এই গ্রহাণুটির সন্ধান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রশ্ন উঠেছে, পৃথিবীর জন্য এটি ঠিক কতটা হুমকি বয়ে আনবে? বেন্নুর উপর নিবিড়ভাবে নজর রাখছে নাসা। বলা হচ্ছে এটি অত্যন্ত অন্ধকার একটি স্থান। কার্বন সমৃদ্ধ গ্রহাণুর খোঁজ মিলেছিল 1999 সালে। এর নামকরণ করা হয় মিশরীয় পুরাণের একটি কাল্পনিক পাখির নাম অনুযায়ী। পুরাণ অনুসারে সূর্য সৃষ্টি এবং পুনর্জন্মের সঙ্গে বেন্নু পাখির সংযোগ রয়েছে। নাসার ভারতে বিজনেস ইনসাইডারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেন্নুর উচ্চতা নিউ ইয়র্কের 381 মিটার উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়েও বেশি এবং এটি 510 মিটার প্রশস্ত। প্রতি সেকেন্ডে প্রায় 7 মাইল বেগে এটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে। তেমনটি ঘটলে এটি থেকে 1400 মেগাটন শক্তি নিঃসৃত হবে, যা পৃথিবীতে এখন পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু রাসায়নিকের চেয়েও প্রায় 24 গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এরই মধ্যে নাসা বেন্নু নিয়ে ব্যাপক গবেষণা শুরু করেছে। এটি সম্পর্কে জানতে তারা দীর্ঘ একটি মিশনও চালু করেছে। উৎক্ষেপণের 7 বছর পর গত 24 সেপ্টেম্বর রোববার নাসার মহাকাশ ক্যাপসুল ওসিরিস রেক্স নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে। এতে ছিল গ্রহাণুটি থেকে সংগ্রহ করা 250 গ্রাম নমুনা। অবতরণের পর নাসার জনসন মহাকাশ কেন্দ্রে বেন্নু গ্রহাণু থেকে সংগৃহীত নমুনাটি পাঠানো হয়। সেখানে এটিকে 2 বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করা হবে। ধারণা করা হচ্ছে এটির মাধ্যমে সৌরজগৎ সৃষ্টির সব রহস্য জানা যাবে। গবেষণায় অংশগ্রহণ করবেন 200+ বিজ্ঞানী ও 35টি বেশি প্রতিষ্ঠান। ধ্বংসাত্মক আশঙ্কার বাইরেও বেন্নুতে অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি নিয়েই নাসা বেশি আগ্রহী। তাদের অনুমান, প্রায় 4.5 বিলিয়ন বছর আগে বেন্নু এবং পৃথিবীর সম্ভবত একই সময় তৈরি হয়েছিল। সে সময় যা ঘটেছিল তার চিহ্নগুলি লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ের ফলে পৃথিবী থেকে মুছে গেছে, কিন্তু বেন্নু হয়তো সেই উপাদানগুলো আজও বহন করে চলেছে। বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণী মতে 2182 সালের 24 সেপ্টেম্বর পৃথিবীতে এটি আঘাত করতে পারে। প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ধারণা করেছেন বেন্নুর পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। 2021 সালের একটি গবেষণা অনুসারে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ না ঘটার সম্ভাবনা 99.96%। তবে আজকে পরুক না পরুক নাসা গ্রহাণুটির উপর ক্রমাগত নজর রেখে চলেছে। কোনোরকম আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হলে তারও প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। প্রসঙ্গত, কোনো গ্রহাণুর পৃথিবীর বুকে আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হলে তা প্রতিরোধ করার জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞানীরা। গত অক্টোবরে নাসা নিশ্চিত করেছে যে মহাকাশ সংস্থার তরফে এমন মহাকাশযান তৈরি করা হয়েছে যা গ্রহাণুগুলির গতিপথ ঘুরিয়ে দিতে সক্ষম। 2021 সালের 24 নভেম্বর এটি মহাকাশে পাঠায় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানটি। নাসার সে মিশনটির নাম ডার্ট। সেবার মহাশূন্যে এক গ্রহাণুকে তার গতিপথ থেকে সরিয়ে দিতে ধাক্কা দিয়েছিল নাসার পাঠানো মহাকাশযানটি। 2021 সালের 26 সেপ্টেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত 12:14 এ সংঘর্ষটি ঘটেছিল। পুরো ঘটনাটি বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে দূর থেকে পর্যবেক্ষণ করা হয়, যার মধ্যে রয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ। নাসার পরীক্ষামূলক ওই অভিযানে দেখা গেছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এমন একটি গ্রহাণুকে তার গতিপথ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা চালানো হয়েছে ডাইমরফোস নামের একটি গ্রহাণুর উপর। নাসার এই ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট মিশনের লক্ষ্য হলো বড় আকারের একটি পাথর খণ্ডকে পৃথিবীতে আঘাত হানা থেকে থামানো। পৃথিবী থেকে 1,10,000 কিলোমিটার দূরে ডাইমরফোস নামের একটি গ্রহাণুতে আঘাত হানে মহাকাশযানটি। 160 মিটার চওড়া ডাইমরফোস ঘণ্টায় 20,000 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এর ফলে গ্রহাণুটির গতিপথ সামান্য পরিবর্তিত হয়ে ডিডিমোস নামের আরেকটি বড় গ্রহাণুর চারিদিকে আবর্তিত হবে বলে সে সময় আশা করা হয়। ডার্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে 14 কেজি ওজনের একটি কিউবস্যাট, যার কাজ হলো সংঘর্ষের পর ভিডিও ধারণ করা। বিজ্ঞানীরা ধারণা করেন ডাইমরফোসের মতো একটি গ্রহাণু যদি পৃথিবীতে আঘাত হানে সেটি প্রায় 1 কিলোমিটার লম্বা এবং 200 মিটার গভীর গর্তের সৃষ্টি করবে। এর ফলে আশেপাশের এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হবে, সেই সাথে প্রাণীজগতের জন্য সেটি হবে মারাত্মক একটি হুমকি।